হয়েছে? আমি একটা ভাই হয়েছে। জানতাম ভাই হয়েছে বলে কথা গাময় আনন্দ। কি করতে হবে বল? এই মুহূর্তে চলে যা ড্রাইভার বাড়ি। যাই হোক, তোর কথা মতো ডাইমাকে ডেকে ওই বিনু সজানদের টেনে টেনে নিয়ে আইব রে। আইব বলিয়ে নাথ বউ, তোরা সব ভালো আছি? আমার সাজের বাহার যায়নি, আমার একটা মাত্র নাম নিয়ে আমার সাজিয়ে গুজিয়ে যে কোথায় গেল ভুদি। সে যে কোথায় যায় তা কিছু বুঝতে পারি না। তুই কে রে? মারা কে নাচি? ধাইমা ধাইমা মানে ফাগুচ্ছে। আমি হলো রাজার বাড়ির দাড়ি গো দাড়ি। ও বুঝি সম্পনাশ হয়ে গেছে রাজার বাড়ির ধাড়ি ছাগল এসে পুঁই ডাকের মাচায় পড়েছে। হায় হায় হায়, কি সম্পনাশ হলো গে! কি সম্পনাশ! আমি বলছি রাজার বাড়ির দাড়ি, উনি শুনছে রাজার বাড়ির ধাড়ি আমার পুঁইশা বাগান সম্পনাশ করে দিল। তুই রাজার বাড়ির ধাড়ি? কি সপনা, কি সাজ সেজেছে এ নাতি? আমি কারোর খুঁজে পাই না, শুধু জিজ্ঞেস করবো আমার কেরাম মারাচ্ছে বল দিবি? ও মায়েরা কেরাম মারাচ্ছে বলে দেন, ও আমি বলবো? তোমার তো মেয়েটা পুরো পুঁতে ভরে দিচ্ছে। উল্টো পাল্টা কথা একদম বলবি না। এ নাতি, রাজবাড়ির সংবাদ কি বল? ও দাই মা, আমাদের রানীমা নোনো হয়েছে, তোমাকে যেতে হবে চলে। এদিকে আয় এদিকে আয়। এটা কি বললেন? ওই দেখো তো বাড়ি, শুধু মাথায় কাটাম করে মারবো। বুড়ো মানুষের সাথে মশকরা হচ্ছে? না না, এই আমি কেন, সারা চম্পক নগর জানে মহারাজ 6-7 বছর আগে বাণিজ্য করতে গেছে, আর আমি সনক বুড়ো বয়সে আমার ছেলে বিয়েছে। ওই দেখো, দৈব বলে হয়েছে গো, দৈব বলে তোমার কানে মতি দেবো। তুই আমার কানে মুতে দিবি? তোর মামাজির কানে মুতে দে, তোর বড় বুজির কানে মুতে দে, তোর সাই বুজির কানে মুতে দে, বুড়ি ভাই যদি আমার কানে কানে মুতবি। কি কালা বুড়ি রে বাবা! কি বললি? আমি বলেছি রাজবাড়িতে যদি বা যাও, জোরে বল জোরে, সোনা দোকান থেকে তোমার কানে 22 কার মতি দুল দেব। মতি দুল গাইড় দিবি? হ্যাঁ এরকম ছোট্ট মতো? হ্যাঁ ও সোনার মানিক রে, তোর কোথায় চুম খাই রে? না আর মা বকবে। এ নাতি, আর কি দিবি বল? আর কি দেব? তোমার কোমরে দড়া করে দেব। কি? হ্যাঁ, তুই আমার কোমরে দড়ি বইরে টেনে টেনে যাবি? তোর মামাজির কোমরে দড়ি বড়া, তোর সাই গুজির কোমরে দড়ি বড়া, ও আটা কে করবে এটা? ও পাটা কে করবে এটা? ও পুঁইশাক কে করবে এটা? তুমি ওবরা আছো কেন? আমার সুতো গলে তুলে নাও। আমি বলেছি, কি বলেছি জোরে বল? রাজবাড়িতে যদি বা যাও, যদি যাই ওই রূপো দোকান থেকে তোমার কোমরে রূপোর বিছে করে দেব। যখন তোর মতো আমার বয়স ছিল, শুধু একটা হাম খাওয়ার জন্য কত নাতি আমার পেছনে ঘুর 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 ঘুর। তোমার এই কথা শুনে তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছা করে? কপাতা ভাই রে, কপাতা বয়স। এই আমার একটা ছোট্ট মতো সায়না নামনি আছে, ওর ডেকে হাঁস গরু ছাগল মুরগি বুঝিয়ে দিয়ে আমি তোর সঙ্গে যাবো রে নাতি। তোমার নানি আছে? হ্যাঁ, একটা ছোট্ট নানি আছে। তুই ভক্তটা সে যে আমার সাজিয়ে গুজিয়ে কোথায় গেল তা কে জান মুখ করে বলে। আমার সতীর আমার ভাতারের মা যাই দিকে আয় রে, এই দিকে আয় যাই দিদি মা যাই। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদী, ও কি ঘাট রে দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে। বাবা
কতদিন পর রাজবাড়ি কাজ পড়েছে সোনা দানা রাজবাড়ি গিয়ে কোথায় নারী ঘর থেকে ভুড়ি কেটে ফেল, তার চেয়ে বড় আমি দাঁড়িয়ে সঙ্গে জানে না তোর তো এখন ট্যানিং না হয়নি। শোন আমার এই হাঁস মুরগি গরু ছাগল গুলো দেখবি, আমি যখন রাজপ্রাসাদ থেকে আসবো তোর জন্য কি আনবো বল? না ঠিক আছে, তোমার নানি যদি কিরণ মালা হয় আমি কি হবো জানো? আমি হবো চারটে করে ডিম পারি, গরু আর ছাগল গুলো নিয়ে কি করবো? হ্যাঁ সে কথা বলে যেতেই যখন দেবে না, সব কটা পেতে নিয়ে গোলায় ধরে দিয়ে আমি আর কাটা ঝুলে রাখবো নিয়ে কি বলি আর কি আমি ভেবেছি আমি কিন্তু হেঁটে হেঁটে যাবো। তোমার জন্য চরণ বাবু ট্যাক্সি অপেক্ষা করছে, বারেন মেরে দেবো বলে কথা আছে। নানি এত ভালো গান করলো হলুনি, বাপ পড়ে মরিচ হয়ে গেছে, কি গান আর গাইবো রে নাতি? ও আমাদের উনি যে গানটা শুনতে ভালোবাসতো সেই গানটা শুনি। তোমাদের উনি? এই তোমাদের উনিটা চেগো? ও বাবা অত বড় ছেলে উনি বোঝে না, উনি বোঝে না। এই উনি মানে ও বর। তোমার ভুলতে হবে না ওই গান ধরে, চলো রাজবাড়ি চলে। আমি কানা তাই আমি টাউরে টুরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে রে নাই। আমি কানা দাই টাউরে টুরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে রে নাই। এটা তো ওরে আমার নিয়ে চলে ভালো পালকি দুনিয়া না চাই,
আমার বাপ গাছে হাটে মা শ্মশান ঘাটে সাথে বাড়ি মেয়ে আমি না যাবো হেঁটে আমার বাপ গাছে হাটে মা শ্মশান ঘাটে সাথে বাড়ি মেয়ে আমি না যাবো হেঁটে আমার নিয়ে যেতে হলে পালকি তুলি আনা চাই কোদাইমা, এটা হচ্ছে আমাদের রাজার বাড়ি পোর্টে গো পোর্টে ঘুরতে এটা খেয়ে মা ওটা মা দাড়ি ও দাড়ি নয় রে মা ও হলো বজ্জাদের গাড়ি বলে ধাই মা চরণ বাবুর টাস্কি করে নিয়ে যাবো আমি ভেবেছি খুব জোরে ছোটে বলে বাবা দে আমার ইনি ইনি করতে নিয়ে নিয়ে যাবো বাবা ছেলেকে দে আর নারী জোগাড় করি কত বড় হয়েছে দেখি বাবু মারা কিন্তু কুদু কাটি হয়েছে সোনার যাদুমণি আর কেন খোকন কাঁদে আমার সোনার যাদুমণি খোকন কাঁদে খোকন কাঁদে আমার সোনার যাদুমণি কেন খোকন কাঁদে আমার সোনা নীলম আরে ঘুম পাড়ানো মাসি পিসি তোরা ঘুম দিয়ে যা কেন খোকন কাঁদে আমার সোনার যাদুমণি বড় হবে টুকটুকে বউ আনবে ঘরে টুকটুকে বউ আনবে ঘরে চাঁদ বদলে কখন ঘুমায় খোকন ঘুমায় আমার সোনার যাদুমণি কেন খোকন কাঁদে আমার সোনার যাদু দেখ শোনকা তোর বাচ্চা কেমন ও শোনকা কি হয়েছে বলো এটা তোর ছেলে না আমার ছেলে নেকি উড়ে আমার মাই বলে গিজি তোর ছেলে শনকার মাথা খারাপ হয়ে গেছে আমার ঘরে একটা সান্না নামনি আছে আর আমি নাই করে বাড়িতে এক সপ্তাহ থাকবো আমি থাকতে পারবো না দাইমা আমার কথা শোনো নাতনি যখন রয়েছে তাহলে তো ভালোই হলো যে আর কোনো তোমার দরকার নেই সনকা ওই দাড়িকে দিয়ে পরে ওই বিদায় করে দিবি এই আমি চললাম আমি সাধরিন দাহি মা গো আমি থাকতে পারবো না
সই করে যখন বলছিস সরকার, দেখতে দেখতে ছয় ছয়টা দিন কেটে গেল, আজ তোর পুত্রের শেঠেরা কাল প্রভাতে কিন্তু আমি বিদায় করে দিবি। সরকার আজ তুই তোর বাচ্চা কিনে ঘরের মধ্যে থাক, আমি বুড়ো হারা মানুষ এই দুয়ারে ঘুমিয়ে গেলাম। সরকার আমি আরে দেরি করবো না, আমি এখানে যাবো চম্পকে, ওই চম্পকে রানী সরকার পুত্রের কপালে ভাগ্য লবি অঙ্কন করে আসবো। আমি জানি তুমি জানছো সেই বাণী আজ আমি লিখে আসব পুত্রের আল্লাহতে। কি বাণী আজ আমায় শোনালেন, তাই যদি হয়ে থাকে এর জন্য দায়ী থাকবে। শুধুমাত্র আমি বেশ তোমার কথা মতো আজ আমি চললাম সনাকার। আমি আস্তে আস্তে এসে গেছি সনকরাজ প্রাসাদের দুয়ার আছে খোলা, এই সুবর্ণ সুযোগে আজ মনসার ভাষাঙ্কন করব পুত্রের লাল্লাতে। ও বাবা তুই কে রে মারা গেলে নাতি অন্ধ করে কোমরের পা তুলে দিলি। তাই মা আমায় তুমি চিনতে পারো নি, তাহলে শোনো তাই মা আজ আমি স্বর্গের বিধাতা। মা ও স্বর্গের বিধাতা, তা সনকার আতুর ঘরে কি করছে? ও বাবা দেখো সনকার পুত্রের লল্লতে আজ আমি ভাগ্যলিপি অঙ্কন করতে এসেছি। মা ও লকিন্দারের ভাগ্যে ভাগ্যলিপি লিখবি? হ্যাঁ মা। তা কি ভাগ্যলিপি লিখবি রে বাবা? শোনো তাই মা, দেবতারা যা লেখে না লেখের সত্য নয়, তাই বলছি দয়া করে দাঁতটা ছেড়ে দাও, এখনই অঙ্কন করে আমি ফিরে আসবো। মা না আমার কাছে না বললে আমি দাঁত ছাড়বই না। ও তাহলে তুমি দাঁত ছাড়বে না, বেশ তাই যদি হয়ে থাকে তাই মা আমি অঙ্কন করবো না, আমি এখন ফিরে আসছি তাই মা। তুই যা মারা গেবে নাতি, দেখ তৃতীয় প্রহর কেটে গেছে, বাকি আছে একটি প্রহর, আমি ঘুমাবো না জেগে বসে থাকবো, দেখি কেমন করে ওই লকিন্দারের ভাগ্যে ভাগ্য লিপি লেখে। দেখতে দেখতে চতুর্থ পর শেষ হতে চললো, এই চতুর্থ পরে আজ আমার অঙ্কন করতে হবে, আমার মনে হয় তাই মা ঘুমিয়ে পড়েছে, এই সুবর্ণ সুযোগকে আজ আমি প্রবেশ। একই তাই মা তুমি এখনো ঘুমাও নি মা? আমি তো জেগে বসে আছি। ওকে তাই মা দয়া করে তুমি দাঁতটা ছেড়ে দাও না। দয়া করে তুই আমার কাছে বল কি লিখবি? বেশ একান্ত যখন শুনছ না, যার কথা আমি তোমার কাছে বলে যাব,
যাওয়ার পথে কি করে বিশ্বাস করি বললি? ও তাহলে আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে বলো দাইমা, কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? তাহলে সাক্ষীর বিধাতা তিন দেবতাকে সাক্ষী রেখে আমায় কথা দে। বেশ, তাই যদি হয়ে থাকে দাইমা, আজ আমি তিন দেবতার সাক্ষী রাখবো। চন্দ্র, সূর্য, তারা, এই তিনটি দেবতার সাক্ষী রাখলাম, যাওয়ার পথে তোমার কাছে আজ আমি বলে যাব দাইমা। বেশ, এই আমি তো দ্বার ছেড়েই দিলাম। ক্ষমা করে দে বাবা, এছাড়া আমার উপায় নেই। আজ আমার দেরি হয়ে যাচ্ছে, ওই তো মনসা দাঁড়িয়ে আছে। আজ মনসার ভাষা যদি নেই করি অঙ্কন, তাহলে পূজা পাবে না বিশ্ব ছাড়া ছাড়ে। তাই লক্ষ্মী, ওই মনসার ভাষা তোর লল্লতে আমি করতে চললাম অঙ্ক। আমার যে অঙ্ক হয়ে গেছে, সদকা ঘুমাচ্ছে, দাইমা ঘুমাচ্ছে, চলছে একটি মোমের বাতি, এই বাতিটা আজ আমি লিপিয়ে দিয়ে যাবো। এইটা থাকবে বৃদ্ধাতার প্রমাণ, প্রভাতে উঠে দেখবে সদকা বাতি গাছে লিপে আর বৃদ্ধাতা লিখে গেছে। দাইমা, আমার লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে? বেশ তো, তাহলে কি লিখেছিস আমার কাছে বল। শোনো দাইমা, আজ আমি তোমার কাছে বলবো, কিন্তু তোমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না। এই কথা হয়তো তুমি প্রভাত হয়ে গেলে শোনো, কার কাছে তুমি বলতে পারো মা? বেশ, আমি তিন দেবতাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, ইন্দ্র, চন্দ্র, বরুণ কথা দিলাম, এই কথা আমি আর কাউকে বলবো না। তাহলে শোনো দাইমা, কি বা অঙ্কন করেছি দীর্ঘ নগরে ঘর নামে রাজা সায় সাদা গাও, তার কন্যা সেই ভাইবে বিবাহ পূর্ণিমার তিথি, সহতলি ভরবতে হইবে লো বাসর ঘর, লক্ষ্মীর দংশন করবা দুর্লভ লক্ষ্মী। নাতি, তোর কলমে আর কালি ছিল নি, এছাড়া আমার কোন উপায় ছিল না। যা ইচ্ছা তাই লিখে দিলি। বেশ, কথা যখন দিয়েছি কথা কাউকে বলবো না, পালিয়ে যা। বেশ, আমি আসছি দাইমা। যাওয়ার সময় একটি কথা তোমার বলে যায়, বৃদ্ধ হয়ে গেছে, এই বিধাতার কথা বলো তোমার মনে থাকে না? আমি কথা দিয়েছি, এ কথা কাউকে বলবো না। ওই তো চতুর্থ বহরকে এটা প্রভাত হয়ে এসেছে, সনকাকে ডেকে আমি চুপি চুপি বিদায় হয়ে যাবো। বলি ও সনক, সনক ওট মা, ওট ওই যে দেখো মা, ও যে ঢাক সপ্তাহ বাড়িতে যাই নি মা। তুমি তো দুয়ারে ছিলে, তুমি কি আমার কাছ থেকে লুকাইতে চাইছো? তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। একবার বলো দাইমা, জালামামের বাড়িতে কেন নেমে গেছি? তুমি তো জানো দাইমা, এক এক করে আমি ছয়টি সন্তান হারিয়েছি, শুধু আমার লক্ষ্য আমার কি হবে দাইমা? এই জালামামের বাড়িতে কেন নেমে গেল দাইমা? তুমি একবার বলো দাইমা। আরে জালামামে
তুই কাঁদিস শান্ত, তোর কিছু হয়নি মা, তুই শান্ত। ওরে মা তুই কোনো কিছু হয়নি মা, তুই শান্ত। আমি পথের মাঝে গোমর করে চলে যাবো আগলা, আরে পথের মাঝে গোমর করে চলে যাবো আগলা, গোরানি কানে দোলাবো আমি বাবলা, ঝুমকোটে দিয়ে আমি কানে দোলাবো, ঝুমকোটে দিয়ে আমি কানে দোলাবো, আমি তো শুনেছি অনেক কিছু দেওয়ার আছে, তাহলে চলো আমি তোমার পরে সবকিছু দিয়ে বিদায়, তাহলে আমার বিদায় করে দিবি, চলো দাইমা।